মর্নিং গাইস ফ্রম দার্জিলিং। এখন আমি আছি একবারে প্রপার দার্জিলিং এ, আর আজকে আমাদের সেকেন্ড ডে দার্জিলিং এ। কালকে আমরা দার্জিলিং এ পৌঁছেছিলাম, আজকে আমরা যাচ্ছি 7 পয়েন্ট ঘুরতে, যেখানে রোপওয়ে বলো আরও দার্জিলিং জুওলজিক্যাল পার্ক বলো আরও 7টা টোটাল পয়েন্ট আছে। আর আমাদের প্ল্যান ছিল আজকে সকালবেলায় টাইগার হিলটাও যাওয়ার, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন 12:30 বাজে আর আমাদেরকে এখন বেরোতে হচ্ছে, কারণ এতক্ষণ কিন্তু এই যে জায়গাটার ভিউটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু ছিল না, পুরো ক্লাউডি ওয়েদার ছিল, একবারে ফগে ঢাকা ছিল জায়গাটা, কিন্তু এখন কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে, যার জন্য আমরা বেরিয়েছি এখন 12:30 বাজে। আর 7টা পয়েন্ট আরামসে কভার করে দেবো যেহেতু আমাদের কাছে বাইক আছে। তো প্রথম আমাদের পয়েন্ট যেটা পড়বে সেটা হচ্ছে দার্জিলিংয়ের জুওলজিক্যাল পার্ক, তারপরে রোপওয়ে, তারপরে পরপর আসতে থাকবে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এইরকম ইন্টারেস্টিং ট্রাভেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রায় আসতে থাকে। আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, ভিডিওর শুরুতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, যে দার্জিলিংয়ের আমার বেশিরভাগ ভিডিও ক্লিপগুলো আমার ড্রাইভ থেকে ভুলবশত ডিলিট হয়ে গেছিলো, যার ফলে আমি আমার শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটাও খুব অল্প সংখ্যক ক্লিপ দিয়ে বানানো, যার ফলে এই ভিডিওটা হয়তো খুব একটা ভালো হবে না, তো সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও, নেক্সট টাইম থেকে যাতে এটা না ঘটে সেই ব্যাপারে আমি খেয়াল রাখবো। আমরা প্রথমেই চলে এসেছি দার্জিলিং রোপওয়েতে। এই যে রোপওয়ে, তো রোপওয়ে ডিটেলসটা এখনই তোমাদেরকে জানাবো, তো চলো সামনে যাওয়া যাক। তো এইখানে টিকিট বুকিংয়ের কাউন্টার, অ্যাডাল্ট 220 আর চাইল্ড 110, 5 কিলোমিটার করে ঘোরাবে আপ ডাউন মিলিয়ে, আর রাইডিং টাইম হচ্ছে 40 মিনিটস। তো আমাদের দুটো টিকিট কেটে নিলাম 220 করে। আর এই যে সামনে, এটা হচ্ছে রোপওয়েটা এন্টার করার জায়গা, তো চলো ভেতরে ঢোকা যাক। আজকে বেশ ভিড় লাগছে, তো অনেকটা আমাদের ওয়েট করতে হতে পারে, দেখা যাক। প্রায় কাছাকাছি চলে এসেছি, এরপরেই মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদেরও লাইন পড়বে। রোপওয়ের কাউন্টারের মধ্যে ঢুকে গেছি, এবার রোপওয়েটা আমাদের ছাড়বে, দেখুন কীরকম বিপদ আছে, কারণ এখানে 5 মিনিট অন্তর অন্তর সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এখন মোটামুটি ক্লিয়ার, একটু আগেও ক্লাউডি ছিল, তো তোমাদেরকে পুরো ভিউটা এখান থেকে দেখাচ্ছি, চলো। চা অর্ডার করেছিলাম, তো চাটার দাম নিয়েছে 15 টাকা, দার্জিলিং টি বলছে, টেস্টটা করলেই বোঝা যাবে। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, আর আমরা ম্যাগি নিয়েছিলাম আর ওই দার্জিলিং টি। তো কেমন ছিল? ভালো ছিল না? এখনো পর্যন্ত যে কত জায়গায় ম্যাগি খেয়েছি এটাই সব থেকে ভালো লেগেছে, আর চাটাও বেশ ভালো ছিল। আর সামনে একটা পয়েন্ট বেশ ভালো লাগছে, তো ওইটা একবার দেখে আসি, তারপরে রূপয় করে ব্যাক করবো। তারপরে প্ল্যান আছে জুতে যাওয়া। তো এখনও 7 পয়েন্টের মধ্যে 1টা পয়েন্ট সবে হলো, এখনও 6টা পয়েন্ট বাকি আছে, দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি। তো এখন বাজে 2:30, আর রোপওয়ে থেকে আমরা নিচে চলে এসেছি, তারপরে আমাদের নেক্সট এখন দার্জিলিং জুওলজিক্যাল পার্ক বা দার্জিলিং জু। আমরা জুয়ের একবারে নিচে চলে এসেছি, প্রথমে টিকিট কাউন্টারে যাবো, টিকিটটা কাটবো, তো তারপরে জুতা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সব ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একটু স্কিপ করলে কিন্তু হবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। আর সব রকম ছবি আমি ইনস্টাগ্রামে ডেইলি আপলোড করি, তো তার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, ফেসবুকে আমাকে অ্যাড করতে পারো, সেটাও ডেসক্রিপশানে আছে। তো চলো জুটা দেখে নাও। সামনে জুওলজিক্যাল পার্ক, টিকিটের প্রাইস হচ্ছে 60 রুপিস, আর 8:30 খোলে সকাল 8:30, আর বিকেল 4টের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, তো বিকেল 4টের পরে আর টিকিট দেওয়া হয় না। তো ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি চলো। তো ঢুকে এখানে পুরো ম্যাপিং করা আছে, তো আমরা প্রথমে এই দিকটা যাচ্ছি, তারপরে আবার ওদিকে যাবো।
তো প্রথমে এইটা রয়েছে, এই যে এটা, এর পরে আছে মার্কর, এই যে সাম্বার ডিয়ার, এই যে বেশ বড় বড়, কিন্তু নর্মাল যে ডিয়ার গুলো হয় সেখান থেকে কিন্তু অনেকটা বড়, তার থেকে অনেকটা বড়। ব্লু শিপ, এই যে এটা হচ্ছে HMI এর মিউজিয়াম। আমরা এখানে এসেছি, তো দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা। এই যে সামনে স্নো লেপার্ড, তাকায়নি, ওরম ভাবেই আছে, এই তো তাকাচ্ছে। ঘুম পাচ্ছে এখন, অনেক কন্দলি পাচ্ছে, বিরক্ত করছে লোকজন। এই যে এখানে কমন লেপার্ড, স্নো লেপার্ড এর আগেরটা, এই যে কমন লেপার্ড। তো এখানে আরও একটা মিউজিয়াম, বেঙ্গল নেচার হিস্ট্রি মিউজিয়াম। তো ভেতরে এখানেও ফটোগ্রাফি নট অ্যালাউড, তো চলো আর দেখানো যাবে না। ফাইনালি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সাইজটা দেখো, ল্যাদ খাচ্ছে, এর নাম হচ্ছে সম্রাট, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। সাইজটা কিন্তু বাকি দের তুলনায় অনেক বেশি। দুটো ব্ল্যাক বিয়ার রয়েছে এখানে, এই যে উপরে একটা আর নিচে একটা, দেখা যাচ্ছে কিনা যাই না, আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরার কেউ দেখতে পাচ্ছি কিনা। এটা হচ্ছে লিপার্ড ক্যাট, ওই যে তিনজন বসে আছে, এই যে এখান থেকে মেনলি রেপটাইলস এর জায়গাটা স্টার্ট হচ্ছে, এখানে শুধু সাপই আছে। তো চলো দেখে নি, কই সাপ, কই বেঁচে আছে, রাসেল ভাইপার, হ্যাঁ খরচ ছেড়েছে দেখেছ, ইন্ডিয়ান রক পাইথন, এটা সাইজটা দেখো জাস্ট বিশাল সাইজ। এই যে আমাদের ফিফথ স্পট, এটা হচ্ছে গম্বু রক সামনে, আর এই এই সাইডে একটা মন্দির আছে, আর এই যে এটা হচ্ছে তেনজিং রক, এই যে এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এখানে আর দেখার কিছু নেই, এই তেনজিং রকই আর কিছু নেই।
এই ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর নেক্সট পার্ট মানে কালকে আমাদের দার্জিলিং এর লাস্ট দিন আমাদের, যেহেতু আজকে টাইগার হিলটা হলো না, কালকে আমরা চেষ্টা করবো টাইগার হিলটা যাওয়ার। আর দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে যেসব স্পটগুলো আছে সেগুলো তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো। চ্যানেলটাকে অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।